হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে তো আজকে শুরু করেছি আমাদের যে ডাব্লু বিস এস জি কে সিরিজের এক হাজার কিউ সিরিজ শুরু চলছে তার একত্রিশতম পর্ব তো আগে কিন্তু আমরা তিরিশটা ক্লাস করিয়েছি সেগুলি তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে থাকবে আজকের ক্লাস মূলত থাকছে গ্র্যাভুয়েশনের উপরে যেটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার দেখা গেছে এখান থেকে কোশ্চেন আসছে এবং এই প্রশ্নগুলি অন্যান্য স্টেট পিএসসির এক্সাম এছাড়াও আমাদের পিএসসির যে মেন্স এক্সাম হয় সেই এক্সাম এবং ডাব্লিউ বিসিএস প্রিমিয়ারি প্রিভিয়াস এক্সাম দিয়ে কোশ্চেন দিয়েই তৈরি তো শুরু করছে আজকের প্রথম কোশ্চেন দ্য ভ্যালু অফ কোয়ান্টিটি জি ইন দ্য ল অফ গ্র্যাভিটেশন ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য আর্থ অনলি ডিপেন্ডস অন দ্য রেডিয়াস অফ দ্য আর্থ অনলি ডিপেন্ডস অন দ্য বোথ মাস রেডিয়াস অফ দ্য আর্থ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অ্যান্ড রেডিয়াস অফ দ্য আর্থ অর্থাৎ কি বলছে ভ্যালু অফ কোয়ান্টিটি অব জি অর্থাৎ যে গ্রাভিটেশন এই ল এটা কিসের উপর নির্ভর করে তো এখান থেকে সঠিক অ্যান্সারের মধ্যে রয়ে যাবে অক্সিজেন অপশান ডি যে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অ্যান্ড রেডিয়াস অফ দ্য আর্থ অর্থাৎ এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন কিন্তু এবং মাস এবং রেডিয়াস থেকে এরা স্বাধীন তারপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এন্ড দ্য অ্যাটমসফেরিক এয়ার ইজ হেল্ড টু দ্য আর্থ বাই অর্থাৎ বায়ুস্তরে যে আমরা যে বায়ুস্তর দেখতে পাই সেটা কেন পৃথিবীতে আছে প্রথম অপশন বলছে গ্রাভিটি দ্বিতীয় অপশন বলছে উইন্ডস তৃতীয় বলছে ক্লাউডস নাকি বলছে রোটেশন অফ দ্য আর্থ তো সঠিক অ্যান্সার এখান থেকে অপশান এ গ্রাভিটির জন্যে আছে পরবর্তী কোশ্চেন ইন্টেন্সিটি অফ গ্রাভিটেশনাল ফিল্ড অব দ্য আর্থ ইজ ম্যাক্সিমাম অর্থাৎ কোথায় সবথেকে বেশি পরিমাণ গ্রাভিটেশনাল ফিল্ড বা গ্রাভিটেশনাল আকর্ষণ আমরা দেখতে পাই পোলস ইকুয়েটার সেন্টার অফ দ্য আর্থ নাকি সার্ফেস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পোলস পরবর্তী কোশ্চেন অ্যাজ উই গো ফ্রম ইকুয়েটার টু নর্থ পোল দ্য ভ্যালু অফ জি দ্য অ্যাক্সলেশন ডিউ টু গ্র্যাভিটি রিমেইনস সেম ডিক্রিজ ইনক্রিজ নান অফ দিস তো তোমরা জানো যে আমরা যদি ইকুয়েটার অর্থাৎ আমরা যদি পৃথিবীটাকে এইভাবে একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি ইকুয়েটারে কী থাকে শূন্য থাকে আমরা ইকুয়েটার থেকে যদি নর্থ পোলের দিকে যাই অর্থাৎ নর্থ পোলটা এদিকে হয় তো নর্থ পোলে গেলে কী হবে অটোমেটিক পোলের দিকে বেশি আমাদের গ্র্যাভিটেশন থাকে তো সেই কারণে কী হবে পোলের দিকে ইনক্রিজ করবে তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার কি অপশান সি ইনক্রিজ পরবর্তী কোয়েশ্চেন ইফ দ্য রেশিও অফ ওয়েট অফ ম্যান স্টেশনারি লিফট হোয়েন ইট ইজ মুভিং ডাউনওয়ার্ডস উইথ এ ইউনিফর্ম অ্যাক্সলেশন এ ইজ থ্রি টু টু দেন দ্য ভ্যালু অফ এ ইজ

সবসময় একই থাকে কিন্তু ওয়েটটা আমাদের চেঞ্জ হতে থাকে গ্র্যাভিটেশনের জন্য পরবর্তী কোশ্চেন দ্য ওয়েট অফ আ বডি অ্যাক্স থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি মাস বোথ এন বি বাউন্সি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে গ্র্যাভিটি পরবর্তী কোশ্চেন ওয়ান ফিল হেভিয়ার ইন এ লিফ্ট হোয়েন দ্য লিফ্ট অর্থাৎ যখন কেউ একজন লিফ্টে নিজেকে ভারী মনে করে তখন কোন সময়টা ইজ গোয়িং ডাউন স্টেডিলি জাস্ট বিং টু গো আপ ইজ মুভিং আপ স্টেডিলি ডিসেন্ট ফ্রিলি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা ইজ জাস্ট বিং গো টু গো টু আপ অর্থাৎ যখন লিফটটা চলতে শুরু করছে ওপরের দিকে উঠতে শুরু করছে সেই সময় কিন্তু নিজের ভারটা বেশি মনে হয়ে থাকে পরবর্তী কোশ্চেন আট নম্বর বলছে দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ রেডিয়াস আর তো একটা অবজেক্ট বা একটা বস্তুর যখন আমাদের কোনো ওয়েট কী হবে বলছে অপশান এ জিরো অপশন বি ইনফিনাইট অপশন বি আর টাইম দ্য ওয়েট অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ বলছে ওয়ান বাই আর স্কোয়ার টাইম

দশ নম্বর কোয়েশ্চেন artificial satellite স্যাটেলাইট অরবিটিং the দ্য does not নট ফল ফ্রম দিস ইজ because বিকজ attraction of অর্থাৎ কোন আর্টিফিশিয়াল স্যাটেলাইট পৃথিবীর সঙ্গে আকর্ষণে যুক্ত থাকে সেটা কেন পড়ে যায় না তো সেটা না পড়ার কারণটা কি এটা যদি আমরা পৃথিবীকে ভাবি এবং এটা যদি আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট ভাবি তো সেটা কেন এখান থেকে ছিটকে পড়ে যায় না তো সেটা কি কারণ সঠিক কারণটা এখানে দেখে নিচ্ছি বলছে not নট at the দ্য it ইট by বাই attraction অফ দ্য moon प्रोवैड दी स्पीड अफ इट्स स्टेडि मोशन प्रोभाइस देसारि एक्सलेशन फॉर इट्स मोशन द शर्टिक अन्सार हो जाएन सी प्रोवै देसेसारि स्पीड अफ इट्स स्टेडी मोशन परवर्ती क्वेश्चन द स्पून ड्रप बै अस्ट्रोनट इन दैटेल उल फॉल टू द फ्लोर रिमेन्स स्टेशनारि कंटिन्यू टू फ्लो मोशन अफ सैटेलाइट ना कि बोलते मुव ট্রানজেশালি ট্রানজেশনি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কন্টিনিউ টু ফ্লো দ্য মোশন অফ দ্য স্যাটেলাইট পরবর্তী কোয়েশ্চেন দ্য পিরিয়ড অফ রেভলিউশন অফ জিও স্টেশনারি স্যাটেলাইট ইস থ্রি সিক্সটি ডেজ টোয়েন্টি ফোর আওয়ার্স চেঞ্জিং কন্টিনিউসলি সঠিক হয়ে যাবে অপশন সি টোয়েন্টি ফোর আওয়ার্স পরবর্তী কোয়েশ্চেন দ্য হাইট অফ আ জিও স্টেশনারি স্যাটেলাইট ফ্রম দ্য আর্থ সার্ফিসি অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইটের একটা হাইট কতটুকু হাইটে স্থাপন করা হয়ে থাকে থার্টি সিক্স থাউজেন্ড কিমি ফর্টি টু থাউজেন্ড কিমি থার্টি থার্টি সিক্স থাউজেন্ড কিমি পরবর্তী কোয়েশ্চেন দ্য সামার অ্যান্ড উইন্টার সিজন এ ইয়ার আর কস্ট বাই অ্যাপেলিয়ান অ্যাপিলিয়ানেস্ট পজিশন অফ দ্য আর্থ ফ্রম দ্য সান ডিউরিং অ্যানুয়াল রেভলিউশন রোটেশন অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস ভেরিয়েশন ইন সোলার ইনসুলেশন রেভলিউশন অফ দ্য আর্থ অন ইস্ট

অর্থাৎ সমুদ্রের জলের লবণাক্ততা বেশি থাকায় কিন্তু সমুদ্র জল একটু জলের উপরে একটু বেশি ভাসে পরবর্তী কোশ্চেন এ প্লেস অফ উড ইজ হেল্ড আন্ডার ওয়াটার দ্য থ্রাস্ট অন ইট উইল বি অর্থাৎ যদি আমরা একখণ্ড কাঠের টুকরোকে জলের ভেতরে দিই সেটা কি পরিমাণ একটা শক্তি সেখানে কাজ করবে ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য উট লেস দ্যান দ্য ওয়েট অফ দ্য উড মোর দ্যান ওয়েট অফ উড জিরো সঠিক অ্যান্সার হবে অপশানে ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য উট পরবর্তী কোশ্চেন স্পেসিফিক গ্র্যাভিটি

পরবর্তী কোশ্চেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ রকেট টু লঞ্চ ইন টু স্পেস ফাইভ পার সেকেন্ড সিক্স কিমি পার সেকেন্ড এগারো কিমি পার সেকেন্ড নাকি ফিফটিন কিমি পার সেকেন্ড শর্টে ক্যান্সার হয়ে যাবে এখান থেকে এগারো কিমি পার সেকেন্ড বা ইলেভেন কিমি পার সেকেন্ড অর্থাৎ যখন কোনো রকেটকে লাঞ্চ করা হয় স্পেসের জন্য তার একটা মিনিমাম গতি আমরা জানি যে এগারো পয়েন্ট টু কেমি পার সেকেন্ড লাগে তো সেটা এখানে একটা অ্যাসপ্রক্সিমেটলি দেওয়া আছে যে

তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যে লো স্কেপ ভেলোসিটি অফ ইয়ার মলিকিউল অ্যান্ড লো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অপশন এ পরবর্তী কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অফ মাস ওয়ান কেজি ক্যান এক্সপ্রেস অ্যাজ তো একটা কোনো বস্তুর ওজন হচ্ছে ওয়ান কেজি সেটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি ওয়ান নিউটন টেন নিউটন নাইন পয়েন্ট এইট নিউটন নাইন নিউটন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি নাইন পয়েন্ট এইট নিউটন তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের যদি একটুখানি হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য বলবো কারণ তোমরা এই ধরনের ক্লাস কিন্তু তাহলে নোটিফিকেশানে পেয়ে যাবে তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা এইভাবে প্রিপারেশান করো বাড়িতে এবং আমরা যে এমসিকিউগুলো করাচ্ছি এমসিকিউগুলো দেখো অবশ্যই তোমাদের জন্য হেল্পফুল হবে এবং এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ডাব্লিউ বিসিএস যথেষ্ট পরিমাণ বা যে কোনো পরীক্ষায় জি কিন্তু যথেষ্ট পরিমাণ ইমপ্রুভ করা সম্ভব হয় তো ধন্যবাদ সবাইকে